কতদিন থেকে ডান্স করো? স্যার মোটামুটি 4 বছর। 4 বছর কার কাছে শেখো? কার কাছে? স্যার আমি শিখি না, নিজে নিজে নিজেই করো। বাহ, ভেরি গুড। তোমার ওয়েস্টার্ন পার্ট যেটা আছে না, ওয়েস্টার্ন পার্ট বেটার, কিন্তু তোমার ক্লাসিক পার্ট যেটুকু ছিল খুব খারাপ ছিল, এবং সেই দিক থেকে তোমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যেহেতু তুমি ক্লাসিক পার্টটা অ্যাড করেছো, তো তোমার ক্লাসিকের দিকেও ধ্যান দিতে হবে না? কারণ কম্পিটিশন যখন, তখন কি হয়, সমস্ত দিকগুলোই মেনটেন করে, তাই না? ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন, তুমি যে ফর্মই করো সেই ফর্মটাকেই তো পারফেক্ট করতে হবে, তাই না? কম্পিটিশন বলে কথা, তো সেই দিক থেকে বলবো ওয়েস্টার্ন পার্ট বেটার ছিল, উইক ছিল তোমার ক্লাসিক্যাল পয়েন্ট, সেই দিক থেকে নজর রাখবে, ঠিক আছে? নেক্সট টাইম আরও বেটার করবে, ওকে? আর সবাইকে বলা হয়েছিল যে নেক্সটের যে ডান্সটা হবে সেটা আলাদাটা স্টাইল করতে হবে, ঠিক আছে? তো ওয়েস্টার্ন করেছো, তো এরপরে আলাদা একটা স্টাইল করবো, ঠিক আছে? চলো, বেস্ট অফ লাক। ভেরি গুড। তোমার, তোমাকে 3টা পয়েন্ট বলবো, সেই 3টা পয়েন্টকে তোমাকে দেখে কাজ করতে হবে, ঠিক আছে? ডান্সের মধ্যে একটা জানো, জানো তো ব্যাপারটা, অ্যাটিটিউড, অ্যাটিটিউড ব্যাপারটা জানো? অ্যাটিটিউড হলো একটু ঘ্যাম নিয়ে ডান্স করা, মানে একটু আমি সব থেকে বেস্ট এমন ব্যাপার। সেটা এমনি আমাদের সচরাচর লাইফে কিন্তু অ্যাটিটিউড রাখতে নেই, কিন্তু ডান্স করার সময় অ্যাটিটিউডটা দরকার, ঠিক আছে? ওই ডান্সের মধ্যে অ্যাটিটিউডটা তোমার দরকার, কারণ ওয়েস্টার্নের মধ্যে অ্যাটিটিউডটা খুব দরকার, এক্সপ্রেশনের দিকে, সব দিকে অ্যাটিটিউডটা। যখন অ্যাটিটিউডটা আনবে না আর এক্সপ্রেশনতে কেন, সব কিছুই তোমার বেস্ট হবে, অ্যাটিটিউডটা দরকার, ঠিক আছে? আর এই ফেসের কথা বললাম তোমাকে, আর একটু ইম্প্রুভমেন্ট করবে, ঠিক আছে? আর বডি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা আর একটু, তুমি 4 বছর থেকে ডান্স করছো, আমার মনে হয় আরও ইম্প্রুভমেন্ট থাকা দরকার ছিল তোমার। তো এই যে 4 বছর গেল, এই 4 বছরটাকে ছেড়ে দাও, এর পরে যেটা যাবে যে 1 বছর, আমি তোমাকে নেক্সট ইয়ার যদি আমি আসি, তো নেক্সট ইয়ার এই যে ইম্প্রুভমেন্ট, তার ডবল ইম্প্রুভমেন্ট আমি দেখতে চাই তোমার, ঠিক আছে? তুমি ভালো করেছো, তুমি বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। হ্যালো। হ্যালো ম্যাম, কেমন আছো? ভালো আছি। বললাম এমনি ডান্সার্স ঠিক আছে, তুমি দেখছি, আমি দেখছি, কিন্তু তুমি অডিয়েন্সের দিকে তাকায় ছিল, কিন্তু একটু মুখের দিকেও দেখো, আর কিছু বলবো না, কেবে রাখ। থ্যাংক ইউ স্যার।